এরপরে প্রশ্ন হলো, আমার একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিছুদিন পর তার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে গেলে আমি বিয়ে করে ফেলি। এখন তার সাথে আবার আমার নিয়মিত কথা হয়। এখন আমি কাউকে না জানিয়ে তাকে বিয়ে করতে পারবো কি না এবং উভয় সংসার চালিয়ে যেতে পারবো কি না? ভাই, যদি আপনার দুইটা বউ চালানোর মতো ক্ষমতা থাকে এবং আপনি দোনো স্ত্রীর প্রতি সমতা বজায় রাখতে পারবেন এরকম মানসিক আত্মবিশ্বাস আপনার যদি নিজের প্রতি নিজের কনফিডেন্ট থাকে যে না আমি বিয়ে করার পর কারোর প্রতি বেশি টানব না, বরং আমি ইনসাফ বজায় রাখতে পারবো, জুলুম হবে না, কোনো অবিচার হবে না, আমি ইনশাআল্লাহ সব ঠিকঠাক মতো করতে পারবো, এটা যদি কনফিডেন্ট থাকে, আর্থিক সঙ্গতি যদি থাকে, শারীরিক সঙ্গতি যদি থাকে, আর প্রথম বউ এবং তার বাপের ভাইয়ের পক্ষ থেকে মাইদ্যুত দিলে সেটা খাওয়ার যদি ক্ষমতা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন। কথা বুঝতে পারছেন? এক কথায় শরীয়তের দিক থেকে কোনো বাধা নেই, আপনি যদি সব দিক সামলাইতে পারেন আলহামদুলিল্লাহ, শরীয়ত আপনার জন্য অনুমোদন করেছে, আপনি করতেই পারেন। তবে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, তার সাথে এখন যোগাযোগ করতেছেন, আগে একসময় যোগাযোগ ছিল, সেটা হারাম। হয় বিয়ে করবেন আর নাহলে যোগাযোগ বিচ্ছিন্ন। আগের কোনো সম্পর্ককে নতুন করে যদি নাড়ালেন এবং নতুন করে কথাবার্তা বলেন এবং যোগাযোগ রক্ষা করা শুরু করেন, তাহলে এটা এক প্রকারের জেনা এবং মূল জেনার দিকে এটা নিয়ে যেতে পারে, বিদায়, ওই পথ থেকে বেরিয়ে আসতে হবে। ইসলামী সংস্কৃতির স্বচ্ছ ব্যবহার।